হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা ট্যুরের ভিডিও। তো আমরা কলকাতা গিয়েছিলাম অনুপমের অফিসের একটা কাজে, তো ওর বন্ধুও গিয়েছিল আর কলকাতা থেকে আমাদের সঙ্গে জয়েন করেছিল আমাদের এক ভাই। তো চলো। অনুপমের অফিসে যেহেতু একদিনের কাজ ছিল, তো সেই জন্য আমরা সানডে করে বেরিয়েছিলাম। স্যাটারডে পদা থেকে বেরিয়ে সানডে খুব ভোরে পৌঁছে গিয়েছিলাম কলকাতা। আর কলকাতা থেকে ভাই আমাদের টিকিট কেটে রেখেছিল দীঘার ট্রেনের। কলকাতা থেকে ট্রেন নিয়ে দীঘা পৌঁছে গিয়েছিলাম খুব সকাল সকাল। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হোটেল, আর একটু পরেই তোমরা দেখতে পারবে যে আমরা সমুদ্র বিচে কিন্তু পৌঁছে গিয়েছি। আর খুব সকাল সকাল যদি ট্রেনটা নেওয়া যায় তাহলে একদিনের ট্যুর দীঘা যথেষ্ট। কিন্তু আর যেহেতু আমরা আগেও গিয়েছিলাম, তো আশেপাশে তেমন একটা ঘোরার কিছুই ছিল না, তো তবুও আমরা তালসারি শুধু গিয়েছিলাম। তো চলো। এই দেখো, এখন হলো দুপুর বাজে পৌনে একটা, আমরা কিন্তু দীঘায় পৌঁছে গেছি। তো বন্ধুরা, লাস্ট টাইম যখন দীঘা এসেছিলাম তখন দীঘা আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু এই সেকেন্ড টাইমে এক্সপিরিয়েন্সটা তেমন একটা ভালো নয়। হ্যাঁ, সমুদ্র প্রকৃতি তো খুব সুন্দর, তবে যে কোনো ন্যাচারাল বিউটিতে এত লোকজন এত ভিড় হলে কিন্তু দেখবে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আর দেখো, একদম মেলার মতো মনে হচ্ছে, মানে কোথা থেকে লোক আসেনি, মানে প্রচুর প্রচুর মেলার থেকেও বেশি। তো যাই হোক, আমরা এখানে সমুদ্র এনজয় করছিলাম। আর এই দেখো, এরা সবাই মিলে যে ওরা নাকি রাফটিংয়ে যাবে। তো আমি তো বলেছিলাম আমি একদমই যাব না, আমার পক্ষে সেটা যাওয়া সম্ভবই না, কারণ আমার এত সাহসই নেই। আর তোমরা তো জানোই আমার পাহাড় খুবই ভালো লাগে, সমুদ্র হ্যাঁ সমুদ্রও ভালো লাগে, সমুদ্রের সৌন্দর্যটাও অন্যরকম, তবে ততটা ফেভারিট না এটাই বলতে পারি। আর কি ভিড়, সমুদ্রের ঢেউগুলো এসে আমার পা ছুঁয়ে আমার চলে যাচ্ছে। তো এই সমুদ্রে আসলে তো এইসবই মুহূর্তগুলো এনজয় করতে লাগে, তাই না বলো? তো চলো। আর এই তিনটা বলছিলাম আমি একটা মেয়ে হলো ভাই যার কথা বলছিলাম, আর এই যে সানগ্লাস পরা আমার হাজবেন্ড, তোমরা তো চেনোই। আর কি বলবো, আর এই যে লাইক বয়, এই দেখো তিনজনে মিলে প্ল্যান করছে দেখে যাবে। শুরু যাই না ভাই, তোর রিকোয়েস্ট কই যাই যাই কি দরকার কি কথা বলছিস? এই যে শিবু মহারাজ যাচ্ছে হলো ওয়াটার রাফটিং এ। এ মা, রাফটিং তো চলে গেল, তুমি কিছু দেবা? এখন বলে চলো যাই, দেখো টাকা ইচ্ছা নাই আমার, এ মোবাইল মোবাইল গুলো নিয়ে যাওয়া যায়। আমার দম নাই গো, সবাই যাবে কিনা আমার একদমই দম নেই, এত সাহস আমার নেই, আমি যাচ্ছি না ফাইনাল, ওরা কি করবে আমি জানি না। তো আমরা যখন সকালবেলায় সমুদ্রের ধারে এসেছিলাম তখন কিন্তু বীজ অনেকটা ছিল, যতটা বেলা পারলো দেখো সমুদ্রের জল কিন্তু আরও বেড়ে গেছে। তো বীজে কিছুটা ঘোরাফেরার পরে কিন্তু জল বেড়ে গিয়েছিল, আর আমরা স্নানও করে নিয়েছিলাম সমুদ্রে, তারপর এসে আমরা পাথরের এখানে বসেছিলাম। আর শিবু আর মানে অনুপমের এক বন্ধু আর ভাই তখনও সমুদ্রে স্নান করছিল। তো দেখো,
দারুণ এনজয় করছিল। কিন্তু এই সময় কিন্তু একটা অঘটন ঘটে গিয়েছে। দেখো ওই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরা ভাই, ওর চশমাটা মানে পাওয়ার গ্লাস একদম সমুদ্রের জলে স্রোতে ভেসে গিয়েছে। ও জাস্ট খুঁজে যাচ্ছে যে চশমাটা ও পাবে কি না। তো লাস্ট অব্দি কিন্তু চশমাটা আর পায়নি। আর ওর এতটাই পাওয়ার যে ওর চশমা ছাড়া খুবই অসুবিধে হচ্ছিল, পড়েও গিয়েছিল, ব্যথা পেয়েছিল পাথরের মধ্যে এসে। তো এগুলো তোমরা একটু সাবধানে থাকবে, যদি সমুদ্রে কখনো যাও চশমা টশমা ক্যারি করার যাতে না করো। যাই হোক, যেহেতু ওর পাওয়ার গ্যাস ছিল তো সেটা নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম। ঘুরতে তো আসলাম ঠিকই, কিন্তু একটা অঘটন ঘটে গেল। তো তারপরে কিন্তু এখন দীঘার মতো জায়গায় কোথায় আমরা পাওয়ার গ্লাস পাই বলো তো? তারপরে লাস্ট পর্যন্ত একটা পেয়েছিলাম, সেটা আমরা কোনো রকমে অ্যারেঞ্জ করে তারপর কিন্তু ওকে একটু স্বস্তি দিতে পেরেছিলাম। আর এই দেখো, এই সময় আমরা বেরিয়ে পড়েছি হোটেল গিয়ে ফ্রেশ হয়ে বিকেলবেলা তালসারির উদ্দেশ্যে। তো চলো তোমরাও আমাদের সাথে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের যে ভাই যে ভাইকে দেখিয়েছিলাম ভিডিওতে, তো নদীর নদী বলছি সরি, সমুদ্রের ঢেউ এত বেড়ে গিয়েছিল জোয়ারের টাইমে, বিশাল বিশাল সব ঢেউ। তো ভাই চশমাটা নিয়ে চলে গেছে, এই হলো ব্যাপার। আর শুধু ভাইয়ের চশমা না, আমাদের একটা সানগ্লাসও, ওর বন্ধু আর কি শিবু করেছিল, সেটাও ঢেউ নিয়ে চলে গেল, দুটো একবারই, মানে এমন অবস্থা। আর ভাইয়ের তো চশমা মানে পাওয়ারই চশমা সেটা। হ্যাঁ বন্ধুরা, আমি বলবো যে তোমরা যদি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমরা পুরী যাও। কারণ দীঘায় আমি ফার্স্টবার যখন এসেছিলাম তখন সমুদ্র আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো প্রথমবার দীঘা খুব ভালো লেগেছিল আমার, তখন এতটা ভিড়ও ছিল না কিন্তু। তো কিন্তু এবার দেখলাম, এবার এসে দেখি মানে এতটা ভিড়, আর এতটা ভিড়ের মধ্যে কিন্তু সমুদ্র ভালো লাগে না। আর দীঘার সমুদ্রে তেমন একটা বিচও নেই। তো তোমরা যদি সমুদ্র উপভোগ করতে চাও তাহলে অবশ্যই যাবে পুরী। পুরীতে খুব সুন্দর বিচ রয়েছে। হ্যাঁ আমিও যদিও যাইনি, তবে আমি শুনেছি, আমার নেক্সট বার পুরী যাওয়ার ইচ্ছে আছে, আমি শুনেছি ওখানকার বিচটা অনেক বেশি সুন্দর। তো তবে এটা কিন্তু একান্তই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের ভালো লাগতেও পারে সেটা আলাদা ব্যাপার। তো সেই জন্য বলছি আমার মতামত থেকে যে তোমরা নেক্সট বার যদি সমুদ্র যেতে চাও তাহলে অবশ্যই পুরী সমুদ্র ঘুরে আসো। আর এই দেখো আমরা তালসারিতে এসে নৌকো করে সমুদ্র পারাপার করে সমুদ্রের মোটামুটি মাঝ বরাবর একটা বিচের মতো রয়েছে, সেখানে যাব। আর সেখানে কিন্তু দারুণ দারুণ কাঁকড়ার দেখা পাওয়া যায়, তো সেটাও তোমাদের দেখাবো। তো চলো, আর এই দেখো জায়গাটা জাস্ট বাউ, দেখো তোমরা মনে হচ্ছে। তো এই দেখো আমরা তালসারি বিচে পৌঁছে গিয়েছি, আর এরপরে আমাদের এখান থেকে বাইকে করে নিয়ে গিয়েছিল আরেকটু দূরে, যেখানে নাকি লাল কাঁকড়া পাওয়া যায়। তো তোমরা দেখো, এই দেখো লাল কাঁকড়াটা, উনি প্রত্যেকটা আলাদা আলাদা গর্ত, প্রচুর গর্ত রয়েছে আর প্রচুর লাল কাঁকড়া, দৌড়ে দৌড়ে কাঁকড়াগুলো গর্তের ভেতরে ঢুকে পড়ে কিন্তু। তো দেখতে থাকো তোমরা, আর কাঁকড়াটা নিয়ে উনি কাঁকড়ার পেছন পেছন ঘুরছিল, আর এই দেখো কাঁকড়াটা।
তো ব্যাস, এবার এভাবেই আমাদের দীঘা পর্ব শেষ। আর আমরা কিন্তু দীঘা থেকে পৌনে ছটা নাগাদ ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে পাঁশকুড়ায় এসেছিলাম, কারণ ট্রেনের টিকিট পাচ্ছিলাম না কলকাতা অবধি ডাইরেক্ট। তো পাঁশকুড়ায় নেমে আবার পাঁশকুড়া থেকে কলকাতা হাওড়া লোকাল ধরে আমরা কলকাতা পৌঁছেছিলাম। তো এভাবে আমাদের দীঘা পর্ব শেষ হয়ে গিয়েছিল। আর সেদিন কলকাতাতে আমরা ছিলাম হোটেল নিয়ে, সেদিন রাতটা কলকাতাতে আমরা কাটিয়েছি। নেক্সট ডে সকালবেলা আমরা আলিপুরদুয়ারের ট্রেন নিয়ে আমরা পৌঁছে গিয়েছি আলিপুরদুয়ার। তো এই ছিল আমাদের কলকাতা দীঘা ট্যুর। তো ট্রেনে উঠেও তোমাদের সঙ্গে পকপক করতে করতে আমি কিন্তু কলকাতা পর্যন্ত এসেছি, কিন্তু আমাকে ভয়েস ওভার আবার দিতে হচ্ছে, কারণ এই ট্রেনের যা আওয়াজ ছিল আমার কোনো কথাই ঠিকমতো তোমরা শুনতে পারতে না। তো সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম। আর লোকালে এটা আমার ফার্স্ট জার্নি, কারণ লোকালে আমি কোনোদিনও আগে উঠিনি। কলকাতায় খুব কম যাওয়া হয়েছে, দু একবার কলকাতা গিয়েছিলাম। তো যাই হোক, আর আমরা এই পাশে বসে আছি, আর ঠিক আমাদের উল্টো পাশেই বসেছিল ভাই আর অনুপমের ফ্রেন্ড। তো দেখো লোকালে কিন্তু প্রচণ্ড ভিড়, সবাই যে যার সিট নিয়ে বসে পড়েছে। আর এই দেখো এনারা দুজন তো মোবাইলে ব্যস্ত, আর কি বসে থাকলে তো মোবাইলই হাতে আসে আমাদের সবার আগে। তো এরপরে আমরা কলকাতা পৌঁছে একটা হোটেল নিয়ে একটু রেস্ট করে দুপুরে যে লাঞ্চ করেছিলাম সেটা তোমরা দেখবে, দারুণ লেগেছে। সেই হোটেলটার খবরটা অ্যাকচুয়ালি ভাই দিয়েছিল, ভাই জানতো। সেই হোটেলটাতে খেয়ে তো আমার দারুণ লেগেছে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। তো এরপর আমরা যেহেতু ধর্মতলাতেই ছিলাম হোটেল নিয়ে, তো সেই জন্য ওখানেই রানী রাসমণি রোডে একটা হোটেল আছে, সিদ্ধেশ্বরী আশ্রম হোটেল। তো সেই হোটেলের খাওয়া নাকি খুব ভালো, আমাদের সঙ্গে যে ভাই ছিল সেই ভাইই বলেছিল। তো সেখানে আমরা পৌঁছে যাই, আর দেখো কি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। আর প্রত্যেকটা আলাদা আলাদা আইটেমের আলাদা আলাদা করে প্রাইস ছিল, তোমার যতটুকু মনে হয় তুমি নিতে পারবে সেরকম করে তুমি নেবে, আর প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস, তো তোমার যেটা ইচ্ছে সেটাই তুমি নিতে পারবে। তো এইভাবে অর্ডার করে খেয়েছিলাম আমরা, তো সেখানে খেতে খুব ভালো লেগেছিল। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। তো টাটা বন্ধুরা,